প্রতিদিন তাহলেই নিত্যকর্ম হবে। আর যদি মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে বন্ধ, তাহলে নিত্য হবে, হ্যাঁ নৈমিত্তিক হয়ে যাবে, তখন নিত্য হবে না। বুঝে গেছে? নয় নাম্বার কি? শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দীপ নামের মহিমা উপদেশ না করা। শ্রদ্ধা কাদের নেই? আপনাদের মধ্যে কাদের শ্রদ্ধা নেই? কার শ্রদ্ধা নেই? আছেন এরকম কেউ? হ্যাঁ, শ্রদ্ধা সকলেরই আছে, এই জন্যই আপনারা কি আসছেন, মন্দিরে আসছেন। আপনাদের কাছে হরির কথা বললে তো আমাদের অপরাধ নেই, আছে অপরাধ নেই, কিন্তু যাদের শ্রদ্ধা নেই তাদের কাছে বললে অপরাধ আছে। কারণ শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে যদি বলতে যাওয়া যায় তাহলে কি হবে, সংবাদ বেড়ে যাবে। হ্যাঁ, বাজবে কিনা, উল্টা পাল্টা যদি প্রশ্ন করে ফেলে, হ্যাঁ তাহলে যদি মন বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে কি হবে, প্রচার করতে গিয়ে কল্যাণের জায়গা অকল্যাণে হবে। এই জন্য গীতায় বলছে যে শ্রদ্ধাবান লাভে থেকে রাম তৎপর সংযত নিজ। শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করতে পারে। এই শ্রদ্ধাবান যারা আছে তারা শুনতে চায়, তাদের কাছেই ভগবানের মহিমা কি করতে হবে, প্রকাশ করতে হবে, বলতে হবে। তাছাড়া শ্রদ্ধাহীন ব্যক্তিকে বলা যাবে না, নিন্দুক ব্যক্তিকে বলা যাবে, বলা যাবে না, বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটি মনে রাখতে হবে। করতে গিয়ে বরং কি হবে, নিজের জপ নষ্ট হয়ে যাবে, এই জন্য সেটি করা যাবে না। দশ নাম্বার কি? শুধু মাতাজিরাই বলতেছে, প্রভুরা বলতেছে না, প্রভুরা মনে জানে না কি। দশ নাম্বারটা বলুন তো দেখি, তবু মাতাজিদের মতো উচ্চস্বরে হয়নি, একসঙ্গে বলুন দেখি, ঠিক আছে এবার মাতাজিরা বলুক দেখি, ঠিক আছে আপনারা শুনেছেন, ঠিক আছে, ঠিক বলছে, ঠিক আছে আমি বলছি, আপনারা শুনুন, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় আসক্তি বজায় রাখা, দেখুন এরকম সাধুসঙ্গ করছেন কতদিন থেকে, কতদিন থেকে করছেন, অনেকদিন তাই না, এরকম অগাধ মহিমা শ্রবণ করছেন যে সাধু সঙ্গ করো চলো রে যাই, অগাধ মহিমা শ্রবণ হচ্ছে, কিন্তু পূর্ণ বিশ্বাস নেই, আছে পূর্ণ বিশ্বাস থাকলে তো বিষয় বাসনা কি হয়তো নির্মূল হয়ে যেত, পূর্ণ বিশ্বাস নাই বিধায় কি আছে, বিষয় বাসনা নিমজ্জিত হয়েছে। তাই বলছে যে ভগবান নামের সাথে পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করা হচ্ছে, তারপরে বিষয় আসক্তি বজায় রাখা। এখান থেকে বাইরে গেলেই এখন কি হবে, বিষয় বিষান হলে বিবানিশি হিয়া জয়, জুড়াইতে না কর্ণ উপায়, এই বিষয় বিষান হলে তখন আমার কি হবে, হৃদয় জ্বলবে, হবে কিনা এরকম, এই জন্য পূর্ণ বিশ্বাস থাকতে হবে কিসের প্রতি, ভগবানের নামের প্রতি, নাম প্রভুর প্রতি পূর্ণ বিশ্বাস। আর এই পূর্ণ বিশ্বাস নিয়ে যদি কেউ একবার হরিনাম করে, একবার হরিনামে যত পাপ হরে, তাই গ্রন্থের পিতামহী বলছেন তার বেদান্ত ভাষ্যে, একবার হরিনামে যত পাপ হরে জীবের সাধ্য কি আছে তত পাপ করে, একবার যদি হরিনাম করা হয় তাহারই সমস্ত পাপ তৎক্ষণাৎ বশীভূত হয়ে যাবে। দেখুন পূর্ণ বিশ্বাসটা থাকতে হবে, পূর্ণ বিশ্বাস নিয়ে
নাম করতে হবে। কাদের কাদের পূর্ণ বিশ্বাস আছে নামের প্রতি? তাহলে তাই আপনার পূর্ণ বিশ্বাস নিয়ে নাম করুন, নামই করিবে এ ভব। আর কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। এই কলিযুগে তার বড় নাম হরে কৃষ্ণ মহামন্ত্র। দেখুন যদি আমরা করি এই অপরাধ মুক্ত ভাবে, হ্যাঁ, কিন্তু চিন্তা যদি আবার অন্যরকম থাকে, নাম করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, চিন্তা গেছে অন্য যুগে, তাহলে কি হবে? অপরাধ নেই, অপরাধ বর্জন করা হয়েছে কিন্তু নাম করা আছে, কিন্তু চিন্তাটা অন্য জায়গায়, তাহলে কি হবে? নামাভাস। এই জন্য নামাভাসও পরিহার করে কি করতে হবে? শুদ্ধ নাম করতে হবে। যে নামটা করা হবে সেটা যেন কান দিয়ে শোনা হয়, শোনা যায়। হ্যাঁ, কর্ণরন্ধ্র দিয়া, হ্যাঁ, হৃদয়ে পৌঁছতে হবে, হৃদয় পর্যন্ত আনতে হবে, তখন গভীর ভাবে, হ্যাঁ, শ্রবণ দশা যখন শ্রবণ করা হবে সেটা কি শ্রবণ অবস্থা? কি নাম শ্রবণ? এই যে আমি বলছি আপনারা শ্রবণ করছেন, শ্রবণ করে কতটা ধারণ করছেন সেটা বরণ করছেন। যেমন আমরা যখন আসলাম আপনার সুন্দর মালা দিয়ে বরণ করছেন, করছেন কিনা? তেমনি আপনারা যখন হরিনামটা করবেন, করার সঙ্গে সঙ্গে কি হৃদয় এরকম বরণ করে নিতে হবে তাকে, এটা হচ্ছে বরণ দশা। হ্যাঁ, শ্রবণ দশা, তারপরে কি আছে স্তর? বরণ দশা। তার বরণ দশার পর তাকে কি করতে হবে? যখন আমরা চলে যাব তখন, তারপর আপনারা কি করবেন? আমাদের কথাগুলো স্মরণ হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্মরণ দশা। তেমনি, হ্যাঁ, যখন জপ করছেন, হ্যাঁ, তারপরে বরণ করছেন, বরণ করার পরেও কি হবে? যখন আপনার একাকী থাকবেন তখন কি করতে হবে? স্মরণ করতে হবে। সেই অবস্থাটি হচ্ছে স্মরণ দশা। স্মরণ দশা, হ্যাঁ, তো স্মরণ করতে করতে হবে, একাকী থাকিয়ে স্মরণ করতে হবে, করতে করতে একটা ধারণা আসবে আপনাদের ভগবানের নামের, চিন্তা করতে করতে নামের ধারণা আসবে একটা। হ্যাঁ, তারপর ধারণা যেটা আসবে কি ভগবানের নামের সঙ্গে নামের ধারণা আসবে, ধারণার সঙ্গে কি হবে? ধ্যান করতে হবে, ধ্যান, ধ্যানের পরে অনুস্মরণ। ঠিক আছে, ধারণা, তারপর ধ্যান, ধ্যানের পর কি অনুস্মরণ দশা। খুব আরো গভীর ভাবে স্মরণ করতে হবে, গভীর ভাবে, গভীর ভাবে স্মরণ করতে হবে। অনুস্মরণের পর কি হবে? সমাধি। একবারে সমাধিটি কি হবে? তখন আমরা নিজকে উপলব্ধি করতে পারবো, আসলে আমরা কে, আমি কে, প্রকৃত কে? আমি এই দেহ নয় চিন্ময় আত্মা, আমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। এটি হচ্ছে সিদ্ধি অবস্থা। এইভাবে নাম করতে করতে যখন এরকম সিদ্ধি অবস্থায় কি হবে? উন্নীত হব, তখন আমরা জীবমুক্ত অবস্থা। জীব থাকলেও এই ধর্ম জগতে বদ্ধ অবস্থায় থাকলেও, বদ্ধ জগতে থাকলেও মুক্ত জীব। গীতায় যেটিকে বলা হয় যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। এই ব্রহ্মভূত অবস্থায় উন্নীত ব্যক্তি কি করেন সবসময়? তারা চিত্ত কি থাকে? প্রসন্ন থাকে, সবসময় আনন্দ থাকে, আনন্দ অবস্থায় সকলকেই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন। কিভাবে? প্রত্যেকে এরকম জড়ো, কোন আলো ধলো, লম্বা খাটো, চিকন মোটা নয়, কি সবাই চিন্ময় আত্মা, ভগবানের সকলেই নিত্য দাস, এই রূপে দর্শন করেন, তখন তার সমদৃষ্টি হয়। সম সর্বেষু ভূতেষু, মানে সমস্ত জীবকে, আর তাহলে তিনি তখন পরাভক্তি লাভ করেন। হ্যাঁ, কি ভক্তি? পরাভক্তি।
সেই পরাভক্তি অর্থাৎ শুদ্ধ ভক্তির লাভ করেন। আর শুদ্ধ ভক্তি যদি হয় কারো, তাহলে কি হবে, তার পূর্ণ পূর্ণ পূর্ব পূর্ব সমস্ত ক্লেশ তৎক্ষণাৎ দূরীভূত হবে, ক্লেশাগ্নি দাপিত হবে, বুঝা গেছে? তারপর শুভদা মঙ্গল সূচনা করবে, শুদ্ধ ভক্তি মঙ্গল সূচনা করবে তৎক্ষণাৎ, এমনই ভক্তির মাহাত্ম্য। তাই আপনার সেই শুদ্ধ ভক্তি লাভ করুন, এবং তার জন্য কি হয়েছে, ইসকন প্রতিষ্ঠা হয়েছে, যাতে সকলেই এই শুদ্ধ ভক্তি লাভ করে জীবনের কি হবে সমস্ত ক্লেশ থেকে দূরীভূত হয়ে শুভদা মঙ্গল লাভ করবে। মঙ্গল তারপর আরো আস্তে আস্তে ক্রমে ক্রমে কি হবে, উন্নতি লাভ হবে। এই শুদ্ধ ভক্তি বলে আমরা কি করতে পারবো, কৃষ্ণকে লাভ করতে পারবো। আমরা নিজের প্রচেষ্টা বলে করতে পারবো না, কিন্তু ভক্তির বলেই পাবো। কারণ ভক্তি হচ্ছে আমাদের কৃষ্ণকে কি লাভ করার একটি মাধ্যম। তাই ভক্তিকে যদি আমরা অনুশীলন করি, তাহলে আমরা কি হব, কৃষ্ণকে লাভ করতে পারবো। কিন্তু সেই ভক্তিটি হবে কিরকম, শুদ্ধ ভক্তি, তাহলে কৃষ্ণকে লাভ করা যাবে এবং কৃষ্ণ প্রেম লাভ করা যাবে। তাই সেটির উপায়টি হচ্ছে হরিনাম করা, হরিনামটি শুদ্ধ ভাবে করতে হবে, তাহলে শুদ্ধ ভক্তি লাভ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রভুপাদ কে, জয় সমবেত ভক্তবৃন্দ কে, জয় নিতাই গৌর প্রেমানন্দে। কোন প্রশ্ন আছে? এই জন্য জোরে জোরে জপ করে জপটা শুনতে হবে, তাহলে যদি জপটা শোনা হয় তাহলে মনটা যেতে চাইবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, বুঝে গেছে? আর প্রশ্ন নেই, ঠিক আছে? বিক্রমী প্রভু, হরে কৃষ্ণ। এতক্ষণ সময় ধরে আমাদের মধ্যে কৃষ্ণ কথা পরিবেশন করলেন আমাদের পূজ্যপাদ শ্রীমদ ভক্তি গঙ্গাধর গোস্বামী মহারাজ। মহারাজের শুভ আগমন কি,